Assalamualaikum, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। স্মার্ট অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর প্রত্যয়, খুনিদের ক্ষমতায় এনে বাংলাদেশের মাথা নত হতে দেওয়া যাবে না মন্তব্য। পাকিস্তানের পর ভারতের গুজরাটে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়, তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। শান্তিরক্ষী নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি রাজনৈতিক ষড়যন্ত্র মনে করছেন বিশিষ্টজনেরা, মানবাধিকারের নামে চাপ সৃষ্টির চেষ্টার নিন্দা। এবং জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রশংসায় সুধীচন্দ্রা। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জনগণই ভোটের মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময় মতো জাতীয় সংসদ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, খুনিদের ক্ষমতায় এনে বাংলাদেশের মাথা নত হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের মানুষ হবে স্মার্ট নাগরিক। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল, এতে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের সকল সংকটে প্রবাসীরা পাশে দাঁড়ানোয় তাদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, 2100 সালের বাংলাদেশ কেমন হবে সে পরিকল্পনা করে তা বাস্তবায়নের কাজ চলছে। সরকার প্রধান আশা করেন আইসিটি সেক্টর হবে আগামী দিনের সবচেয়ে বড় রপ্তানি খাত। যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামি যে দলের নেতা সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা। তো নিজেদের সেই দুর্বলতার কথা ঢাকার জন্য এখন নানা ধরনের অপপ্রচার। যারা দেশের সম্পদ বেচার মুচলেকা দিয়ে এসেছিল, জনগণ আর তাদের চায় না, সেই জন্য তারা ভোট পায় না, আর তারা জানে যে পাবে না, সেই জন্যই এখন নানাভাবে ছুতা খোঁজে কীভাবে পিস্টন মারবে, সেই তালেই তারা আছে। তারপর আমি বলবো যে সময় মতো ইলেকশন হবে, জনগণ ভোট দেবে, জনগণ ভোটের মালিক, যাকে খুশি তাকে দেবে, যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চলমান গণতান্ত্রিক ধারার কারণেই উন্নয়ন সম্ভব হয়েছে। এই বাংলাদেশের যে উন্নতিটা আজকে আমরা করতে পেরেছি একটা মাত্র কারণে, যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে আমরা বারবার নির্বাচনে সরকার গঠন করতে পেরেছি বলে আজকে আমাদের যে উন্নয়নের যে পরিকল্পনাটা সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আজকে বিশ্বে বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ওই চোরাদের ক্ষমতা এনে, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা এনে, খুনিদের এনে আমরা সেই বাংলাদেশের মাথা অন্যের কাছে নত হতে দেব না, এটাই হচ্ছে আমাদের কথা। প্রবাসী কল্যাণ ব্যাংক সহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানার পর গুজরাট উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ভারতের গুজরাটে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 140 কিলোমিটার। অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঝড়ো বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে গুজরাটের সীমান্তবর্তী বিভিন্ন শহর। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে শুক্রবার নিম্নচাপ হিসেবে ভারতের স্থলভাগ দিয়ে এগোবে, জানিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। নাফিস ইফতেখারের রিপোর্ট। কয়েক ঘণ্টার জন্য পাকিস্তান উপকূল লণ্ডভণ্ড করার পর অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ে আঘাত হানে ভারতের গুজরাট উপকূলে। বৃহস্পতিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় অংশ গুজরাটের স্থলভাগে ঢুকে পড়ে।
তীব্র বাতাস আর উঁচু ঢেউ আছড়ে পড়ে গুজরাট উপকূলে। বাতাসে লণ্ডভণ্ড হয় গুজরাটের ভুজ ও কুচ এলাকা। দ্বারকা, মান্ডভি এবং মোরবি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে পড়লেও এর প্রভাব ভারতের গুজরাট উপকূলে শুক্রবার সারাদিন জুড়েই থাকবে। সৌরাষ্ট্র ও কুচ এলাকায় শুক্রবার সারাদিন বৃষ্টিপাত, সাথে শনিবার রাজস্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু অঞ্চলে সাময়িক বন্যা দেখা দিয়েছে। গুজরাট সরকারের নির্দেশে উপকূলবর্তী 20টি গ্রামসহ প্রায় 1 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ভারতের জাতীয় ও গুজরাট রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স ছাড়াও দুর্যোগ মোকাবেলায় কাজ করছে দেশটির সেনা, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ড। শনিবারের আগে খুলবে না গুজরাটের জামনগর এয়ারপোর্ট। সাইক্লোন বিপর্যয় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার রেকর্ড গড়েছে। অতীতে আরব সাগরে খুব বেশি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার নজির নেই। গত 58 বছরে আরব সাগরে মাত্র 14টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর মধ্যে গুজরাটে ঘূর্ণিঝড় আঘাত হানার এটি মাত্র তৃতীয় ঘটনা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতি দিয়েছে তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন বিশিষ্টজনেরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মানবাধিকারের নামে রাজনৈতিক স্বার্থ হাসিলে আন্তর্জাতিক মহল বাংলাদেশের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। শাকের আন্দানের রিপোর্ট। জাতিসংঘ মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণকারী ও প্রশিক্ষিত দেশ বাংলাদেশ। শান্তি মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশি সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ থেকে মিশনে লোক নেওয়ার আগে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ পিয়েরে ল্যাক্রুয়ারের বাংলাদেশ সফরকে সামনে রেখে তারা এ আহ্বান জানায়। বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে সমর্থন দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়। এখানে বৈদেশিক হস্তক্ষেপের কোনো জায়গা অবকাশ নেই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি ঠিক করার জন্য মনে হচ্ছে যে তারা খুব বেশি বিভিন্ন ক্রাইটেরিয়া তৈরি করছে, কিন্তু মূল ক্রাইটেরিয়া হচ্ছে যে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে কি না সেটি আমরা দেখতে চাচ্ছি। এখন ইচ্ছা মতো ভোট দিতে পারলে কোনো রাজনৈতিক দল যদি তার জেতার সম্ভাবনা থাকে বা হারার সম্ভাবনা থাকে, এখন যার হারার সম্ভাবনা আছে তাকে আপনি কি প্রক্রিয়া ডিজাইন করে তাকে জিতিয়ে আনতে পেরে সরকারে আনতে পারবেন, সেটি যদি মানবাধিকার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেটির ক্ষেত্রে আমার কিছু বলার নেই। এটা আগের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে রাজনৈতিক গবেষকরা মনে করছেন। কিন্তু অবশ্যই মনে করি এটা বিএনপি জামাতের এই কাজ রাষ্ট্রদ্রোহিতা। দেখুন, আমরা জাতিসংঘে পিস কিপিং মিশনে বাংলাদেশের বিরুদ্ধে যারা বিবৃতি দিচ্ছে তার প্রতিবাদ না করে সেটাকে তারা সমর্থন করছে। হিউম্যান রাইটস ওয়াচের রাজনৈতিক এজেন্ডা আছে, তারা করছে। বিএনপি যখন এটাকে সমর্থন করে তার মানে বুঝতে হবে যে বিএনপি এর পেছনে যুক্ত রয়েছে। কোনো রাজনৈতিক চালে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকরা সেই আহ্বান জানিয়েছেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনেরা। হাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার পাশাপাশি প্রকৃতির ঝুঁকি মোকাবেলায় জামালপুরেও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে এই কর্মসূচি করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জামালপুর প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং বিভিন্ন সড়কের ধারে গাছ লাগানো হয়েছে। মূলত ফলদ, বনজ ও ঔষধি এই গাছগুলো লাগানো হয়েছে এবং এই গাছ লাগানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই উষ্ণতা কমানো।
আমাদের সারা দেশব্যাপী যে উষ্ণতা তাকে কমানো। এই গাছ কিন্তু শুধু আমাদের ছায়া দিচ্ছে না, আমাদের যে নানা ধরনের প্রাণী আছে তাদের খাদ্যের ব্যবস্থা করছে, পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, যে পরিবর্তনকে আমরা যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি গাছের বিকল্প কিন্তু নাই। আমরা চাই আপনারা সবাই এগিয়ে আসেন এই গাছ লাগানোর ব্যাপারে এবং সারা বাংলাদেশটাকে আসুন আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগ নেওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সুধীজনেরা। এভাবেই পুরো জামালপুর সবুজন হবে বলেও আশা প্রকাশ করেন তারা। সবুজ সাজাই বাংলাদেশকে একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগ আশা করি জামালপুর সারা জেলায় তাদের নেতৃত্বে ছড়িয়ে পড়বে। আর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন অবশ্যই আপনাদের পাশে আছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। বৃক্ষ আমাদের ছায়া দেয়, শীতল দেয়। আমরা চাই বৃক্ষে শীতল ছায়ায় দেশ এবং পৃথিবী ভরে উঠুক। আমরা আশাবাদী যে আমাদের এই অভিযান সফল এবং সার্থক হবে এবং সকল উপস্থিত অন্য অন্য মেম্বার চেয়ারম্যানকেও আমরা অনুরোধ করেছি যে আপনারা নিজ উদ্যোগে বেশি বেশি করে গাছ লাগান। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই রোপণ করা গাছের পরিচর্যা করার আশ্বাস দেন স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। স্পষ্ট তথ্যের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে রুশ দূতাবাস নির্মাণের চেষ্টা প্রতিহত করায় অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে অস্ট্রেলিয়ার শত্রুভাবাপন্ন এই সিদ্ধান্তের কথা রাশিয়া ভবিষ্যতে মাথায় রাখবে। এবারে কৃষি সংবাদ। আকার ও ওজনে দেশের সবচেয়ে বড় আম ধরেছে যশোরের হর্টিকালচার সেন্টারে। ব্রুনাই কিং জাতের এক একটি আমের ওজন প্রায় 5 কেজি, খেতেও খুব মিষ্টি ও রসালো। চাষি পর্যায়ে এই জাতের আম প্রসারে কলম তৈরি করে বিক্রি করা হচ্ছে। শৌখিন আম চাষিরা এই গাছ লাগাতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। 4 বছর ধরে যশোর হর্টিকালচার সেন্টারে ব্রুনাই কিং নামের আম গাছ রোপণ করা হয়। দ্বিতীয়বারের মতো গাছটিতে প্রায় 30টি আম ধরেছে। 7 থেকে 8 ফুট উচ্চতার এ গাছের পাতাল বড় লম্বা ও চওড়া। হালকা সবুজ রঙের লম্বাইটে চ্যাপটা এক একটি আম লম্বায় 12 ইঞ্চি, ওজনও 3 থেকে 5 কেজি। ভালো পরিচর্যায় আকার ও ওজন আরও বেশি হবে বলছেন সংশ্লিষ্টরা। এ আমের একটা বৈশিষ্ট্য হলো আকর্ষণীয় এর সাইজ হয়, আর এটা বলা যায় যে আমাদের দেশের সর্ববৃহৎ আম সাইজের দিক থেকে। আর এটার টেস্ট বলতে আমাদের অনেকটা ফজলি আমের মতো, আর ভালো ম্যানেজমেন্ট পেলে এর ফলন কাঙ্ক্ষিত ফলন ইয়ে হবে। নতুন কলম তৈরি করে মানুষের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে ব্রুনাই কিং জাতের আম। এই আমের জাতটাকে ব্যাপক হারে যাতে মানুষ পায় এজন্য আমরা এবার কলম তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা এবছরে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত পাওয়া আসছে আর কি হয়েছে, এবং আম খাতেও খুব স্বাদ ভালো মোটামুটি। একটি আম দিয়ে একটা পরিবারের পুষ্টির চাহিদা মেটানো যাবে অবশ্যই। এই ছাড়া যদি সবার বাড়িতে থাকে তারা তাদের পরিবারের ফলের চাহিদা মেটানোর পাশাপাশি এরা বিক্রি করেও তাদের অনেকটা অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারে। যশোর হর্টিকালচার সেন্টারে মোট 30 জাতের আম গাছ রয়েছে, তার মধ্যে ব্রুনাই কিং জাতের গাছটি সবচেয়ে নতুন। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় বছর জুড়ে চলে স্রোতস্বিনী ধনু নদীর তীব্র ভাঙন। ভাঙনের কারণে চরম বিপর্যয়ের মুখে নদী তীরবর্তী বিশাল এলাকার লোকজন। ঘরবাড়ি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। পরিবেশেরও চরম বিপর্যয় ঘটছে। দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নদী তীরের মানুষ। জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট।
ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি নদনদী কংস ও সুরমা নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজোর পয়েন্টে এসে মিলিত হয়ে ধনু নদী নাম ধারণ করেছে। এই নদী দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী জাহাজ চলাচল করে। বছরের পর বছর ধরে ধনু নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। এবছর ভাঙনের মুখে মোহনগঞ্জের গাগলাজোর, খালিয়াজুড়ির 58, ফাতরা, নুরালিপুর, আসদপুর শিবির ও গাজীপুর ইউনিয়নের চরপাড়া সহ আরও অনেক গ্রাম। আমাদের নেত্রকোনা ধনু নদী আমাদের জন্য দুঃখ। আমরা শত শত হেক্টর জমি যাইতেছে নষ্ট হইয়া, ভাঙনে আমাদের বিরাট ক্ষতি হইতেছে, আমরা এখন থাকাই খুব ভবিষ্যৎ। এই ভয়াবহ ভাঙন থেকে যদি উদ্ধার না করা হয় তাহলে এরকম ভাঙনের কারণে দেখা যাচ্ছে যে এই গ্রামটা পুরোটাই চলে গেল, এই এলাকায় থাকবে না কিছু। যে এলাকাগুলোতে ভাঙন আছে এবং যেখানে জনপদ আছে সেই ভাঙন কবলিত এলাকাগুলোতে যদি প্রোটেকশন ওয়াল বা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই গ্রামগুলো টিকবে। মানে নদীটা অত্যন্ত চলমান নদী, কাজেই জলবায়ু কিংবা পরিবেশ রক্ষার স্বার্থে হলেও এই মানে নদীর পারগুলাকে সংরক্ষণ করা উচিত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন ঠেকাতে এরই মধ্যে কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। নদীর তীর সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নাধীন রয়েছে। আশা করছি এই সবচেয়ে ভালনারিগুল যে 1000 মিটার পয়েন্টে কাজ করা হচ্ছে সেখানে কাজগুলো সমাপ্ত হয়ে গেলে নেত্রকোনাবাসী তথা ওই অঞ্চলের মানুষ এই নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নাব্য ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে দেশের সব নদ নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। একসাথে সকল নদী খনন করার জন্য যে অর্থের প্রয়োজন সেটি এই সময়ে বরাদ্দ নেই। যখন আমাদের কাছে বরাদ্দ আসবে আমরা পর্যায়ক্রমে সকল নদী নেত্রকোনা যেগুলো ভরাট হয়ে যাচ্ছে খনন করা হবে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নিয়ে ঝুঁকিতে থাকা গ্রামগুলো বাঁচানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে খেলার খবর।